ওয়েলকাম টু মিতাস কিচেন। মিতা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি শোল মাছের রসা। শোল মাছের রসা বানানোর জন্য আমি এখানে শোল মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর নিচে ডুম ডুম করে আলু কেটে নিয়েছি। এবার আমি ফার্স্টে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য আমি এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটাও আমি সর্ষের তেলে করব। আমি এখানে মাছ ভাজার আন্দাজে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তারপর আমি মাছটাকে ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে মাছগুলোকে আগে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পিঠে উল্টে দেবো। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে, এবার কড়াই থেকে মাছগুলোকে আমি তুলে নেব। এই মাছগুলো তুলে নেওয়ার পরে বাকি যে আমার মাছগুলো আছে সেগুলোকে আমি একইভাবে ভেজে নেব। বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমার কড়াইতে তেল আছে, এই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। যখন মাছগুলো ভাজা হচ্ছিলো তখন আমি আলুগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আলুগুলো দিয়ে আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে আমার তেল আছে, এই তেলের মধ্যেই আমি ফার্স্টে একটা তেজপাতা আর দারচিনি এলাচটা দিয়ে দেব। এই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে, আর তেল লাগবে না। দারচিনি এলাচ আর তেজপাতাটা দিয়ে 1-2 সেকেন্ডের মতো একটু অপেক্ষা করব। তেজপাতাটা লাল হয়ে আসলেই এরপর আমি এর মধ্যে 2 চামচ জিরে বাটা, আদা বাটা আর 4টে কাঁচা লঙ্কা বাটা করে রেখেছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেবো আমি আমার আন্দাজ মতো নুন, 1 চামচ হলুদ, 1 চামচ চিনি আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। ভালো মতো নাড়াচাড়া করে দেব। ভালো মতো নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দেবো 1টা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে দেব। মশলার সাথে মিশিয়ে দেওয়ার পরে ভালো মতো মশলাটা নাড়াচাড়া করে ফার্স্টে তেল বার করে নেব। ততক্ষণে টমেটোটা আমার নরম হয়ে মশলার সাথে একদম মিশে যাবে আর মশলা থেকে তেলও বার হয়ে যাবে। টমেটোগুলো আমার প্রায় নরম হয়েই এসছে, টমেটোগুলোকে আমি খুন্তির মাথা দিয়ে
মশলার সাথে মিশিয়ে মিশিয়ে দেব। মশলাটা আমার প্রায় কষেই এসছে, এরপর আমি এই মশলাটার মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নেবো। যেহেতু আমার মশলার মধ্যে একটু জল নেই, সেজন্য আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করব। জল দিয়ে মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নেব। মশলার থেকে আমার তেল বেরিয়ে এসছে, এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। আমি যেহেতু মাছের রসা করব, সেজন্য খুব বেশি পরিমাণে না, হালকা পরিমাণে জল দিলাম। জল দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিলাম। এবার গ্যাসের আঁচটাকে একদম ফুল স্পিডে বাড়িয়ে দিলাম। প্রথমে ঝোলটাকে ভালো মতো ফুটিয়ে নেব। মাছের ঝোলটা টকবক করে ফুটে এসছে, এরপর আমি মাছগুলোকে ওপর দিয়ে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দেব। হালকাভাবে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মাছের ঝোলটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে মাছের ঝোলটাকে ভালো মতো নাড়াচাড়া করে দেব। ভালো মতো নাড়াচাড়া করে গ্যাসের আঁচটাকে একদম বাড়িয়ে দেব। আলু কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে আরও 3-4 মিনিট আমি ভালো মতো মাছের ঝোলটাকে ফুটিয়ে নেব। আরও 3-4 মিনিট মাছের ঝোলটাকে ভালো মতো ফুটিয়ে নিয়েছি। মাঝখানে আমার নুন কম হয়েছিল, তো আমি একটু নুন অ্যাড করেছি, আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। এবার এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আমি 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দেব। ভালো মতো নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে এবার আমি ঘি অ্যাড করব। ঘি দিয়ে আবার ভালো মতো মাছটাকে নেড়ে দেব। মাছটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে যেহেতু গরম মশলার ঘি দিয়েছি, সেজন্য আরও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব, তারপর নামিয়ে নেব। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, 3 মিনিটের মতো হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। মাছটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, শোল মাছের রসা। রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।
নমস্কার।